নমস্কার বন্ধুরা, পৃথাকন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম পেঁপে পোস্ত। এটি একটি ঠাকুর বাড়ির রান্না আর অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম। এখানে আছে একটা মাঝারি সাইজের পেঁপে। এবারে দেখিয়ে দিচ্ছি আমি এটা কি করে কাটলাম। খোসা ছাড়িয়ে এটা লম্বা লম্বা করে কেটে নিয়ে গ্রেট করে নেব। সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এগুলো আমি গ্রেট করব। এই গ্রেটারের যে দিকটা মোটা দিক, সেই দিক দিয়ে গ্রেট করে নেব। পেঁপেটা কিন্তু কোরানের পরে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁপেটা আগে তো ধুয়ে নিয়েছিলামই, পরেও আর একবার ভালো করে ধুয়ে নিলাম। এখানে আছে 50 গ্রাম পোস্ত। এই পোস্তটা এবার আমি বেটে নেব। এবারে গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/3 চামচ কালো জিরে, দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। চিটচিট আওয়াজ করা পর্যন্ত, সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত নেড়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম এই কোরানো পেঁপেটা। পেঁপেটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো এবারে লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পেঁপেটা কমে যাবে সেই হিসেবে লবণ দিতে হবে। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা কয়েক মিনিট রেখে দেবো, পেঁপে থেকে জল বেরোনো পর্যন্ত ঢেকে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 7 মিনিট হয়ে গেল। এবারে ঢাকনাটা খুললাম, খুলে এটা একটু নেড়ে নিচ্ছি। প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। দিয়ে দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়ো। এবারে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম পোস্ত বাটা। আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া একটুখানি জল। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখো নিচের দিকগুলো একদম গোল্ডেন ব্রাউন। পেঁপেটা ভাজা প্রায় হয়ে গেছে, ফ্লেম কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম এই 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা লাল লাল হয়ে গেছে, এটা মেশানো হয়ে গেছে। এইবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার পেঁপে পোস্ত, একটি সাধারণ রান্নার অসাধারণ স্বাদ। এটি একটি ঠাকুর বাড়ির রান্না, আর কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি। গরম ভাত দিয়ে খেতে এটা খুব ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে, আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।